পাটখড়ি বিক্রিতেই হয়েছে জাকির সহ 10 জনের জীবিকা। অনেক মানুষের জীবনে স্বপ্ন থাকে, তেমনি জাকিরেরও জীবনেও অনেক স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন দেখেছিলেন ব্যবসা করে জীবন সুন্দর করার, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য একটানা খাটতে খাটতে এখন তিনি ক্লান্ত। এখন জাকির আর স্বপ্ন দেখেন না, স্বপ্ন শুধুমাত্র সন্তানদের মানুষের মতো মানুষ করা। সন্তানদের মুখের দিকে তাকিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন জাকির। পাট থেকে পাটকাঠি বিক্রি করে চলছে নিজের সংসার ও 10 জনের জীবিকা। আর্থিক সহায়তা পেলে ব্যবসা করবেন বড় আকারে। বলছি, মাদারীপুরের রাজোর উপজেলার সুতারকান্দি গ্রামে গিয়ে কথা হয় জাকিরের সঙ্গে। তিনি বলেন, আমি কোনো ভারী কাজ করতে পারি না, তাই 5-6 জন লোক নিয়ে তাদের দিয়ে কাজ করাই। এতে আমার সংসার ও তাদের সংসার আদিও চলে, আমারটাও মোটামুটি চলে। এই মোটামুটি ভালো আছি, আল্লাহ ভালোই রাখছে, ডাল ভাত খাই। পাটখড়ি গ্রাম থেকে সংগ্রহ করি, এগুলো বাছাই করে বরিশাল দেওয়া হয় পানের বরজে। মাদারীপুরের রাজোর উপজেলার কামালদি ভারত নামক বাস স্ট্যান্ডে এখানে জাকির নামের এক ভদ্রত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই পাট কাঠি থেকে তিনি তার নিজের কর্মসংস্থান সৃষ্টি করেছেন এবং প্রায় এখানে 8-10 জন লোক প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি গভীর রাত অবধি কাজ করে, যারা এখানে এই জাকির ভাইয়ের মাধ্যমে এই পাটখড়ি বেচে, তারপর হচ্ছে আপনার এগুলো আঁটি বেঁধে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু তারা আয় করছেন। এবং এখান থেকে এই পাটখড়িগুলো তারা বরিশালের যে পানের বরস সেখানে তারা নিয়ে যায় গাড়ির মাধ্যমে, যার মাধ্যমে এই জাকির ভাইয়ের কর্মসংস্থান হচ্ছে এবং পাশাপাশি আরও প্রায় 8-10 জন লোক এখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে। যদি জাকির ভাইকে আপনার এখানে সরকারিভাবে বা ব্যাংকের থেকে যদি সহায়তা বা ঋণ যদি দেওয়া হয়, তাহলে এই ব্যবসাটি আত্মকর্মসৃষ্টির মাধ্যমে তিনিও স্বাবলম্বী হতে পারবেন এবং আরও প্রায় 8-10 জন লোক তিনিও স্বাবলম্বী করতে পারবেন। কামালদির যে এই যে পাটের যে খড়ির যে ব্যবসা করে, এই যে একটি মানে খুব ভালো একটি উদ্যোগ নিয়েছেন, আমার সাথে রয়েছে জাকির হোসেন ভাই, তার উদ্যোগেই আসলে এই ব্যবসাটি তিনি পরিচালনা করছেন। কিছু মানুষের কর্মসংস্থানও হয়েছে এবং এই পাটখড়ির ব্যবসা করে তিনি লাভবানও হয়েছেন এবং এটি যদি এগিয়ে আসি আমরা এই ব্যবসাতে অনেকেই লাভবান হবেন এবং নিজের কর্মসংস্থান তৈরি করতে পারবেন। আমার জাকির হোসেন ভাইয়ের সাথে এখন আমরা কথা বলবো যে আসলে এটি আপনি কিভাবে উদ্যোগ নিলেন এবং আপনি এটি এই যে পাটখড়ির ব্যবসাটি আপনি কিভাবে পরিচালনা করছেন। জাকির ভাইয়ের মাধ্যমে এই পাটখড়ির কাজে আজকে আজকে প্রায় 1.5 মাস চলতেছে। এর আগে আমি অনেক কষ্ট ছিলাম, এই কষ্ট দেখে জাকির ভাই আমার চাকরিটা উদ্বোধন করে দিছে যে আপনি এটা করলে আমি বাঁচতে পারি। পরে এই বাঁচার চিন্তা মনে করে আমি তো কোনোদিন করি নাই, নতুন হিসেবে আসে দু একদিন দেখছি, দেওয়ার পর থেকে এই কাজটা দিয়ে আমার পক্ষে সম্ভব, আমার এটা চলবো। পরে আমি যেমন এই জাকির ভাইয়ের মাধ্যমে এক করে ধরে এই যে দেখাইতেছি, যেমন আমি করে 100 মোড়া বানলে 100 টাকাতে, মানে 1 মোড়া 1 টাকা করে দিয়ে আমরা দুই বাপ বেড়ায় বাঁধে আর কি। আল্লাহ 30 দিনে যেমন এখানে বর্তমানে 1.5 মাস করতেছি, দেখা গেছে ডেলি টাকা পাই 400-500 টাকা বা 800 টাকা বা 600 টাকা পাই। এই টাকা দিয়ে আমার সংসারে কি চলে এবং কি আমরা বাল বাচ্চা কোলাফল লই আমরা চলতে পারি, না চলতে পারতাম না। জাকির ভাইয়ের মাধ্যমে আমরা আসছি। আমার বাড়ি হলো মমি সিং, শেরপুর শেরবুদি থালা। দুই স্বামী স্ত্রী কাজ করি, এমনি ঠেকার জন্যে ওষুধ না দেবে বিষুধ না দেবে খোলারা সব কিনতে পারে না, এই জন্য এমনি কাজ করি। জাকির জামাই আমার গাই নিয়ে আমাকে কাজ টাজ করায়, আমরা ভালোই আই নীতি করি, ওষুধ টষুধ খাই, স্বামীরও ভালো করি, নিজেরও খুব ভালো আছে, এই কাজ করে খুব ভালো আছে। তিনি এই পাটখড়ির ব্যবসা করে সে স্বাবলম্বী হয়েছে এবং তার কাছে প্রায় 5-6 জন কর্মী সেখানে কাজ করছে, তাদেরও আত্মকর্মসংস্থান হয়েছে এবং তার এই পাটের যে ব্যবসা করে মোটামুটি তার পরিবার নিয়ে সচ্ছল রয়েছে। মূলত তার এই পাটখড়িগুলো হচ্ছে বরিশাল
বিভাগীয় অঞ্চলগুলোতে যায়, পানের বরে এই পাটখড়িগুলো কাজে লাগে। তো তার এখানে প্রায় আমরা দেখি যে বিভিন্ন দূরে দূরে জেলাগুলো থেকেও আসে, এসে নিয়ে যায় পাটখড়ি। আমরা আশা করব যদি উনি এই জাকির হোসেন যদি কোনো ব্যাংক ঋণ সুবিধা বা কোনো মানুষের যদি কোনো ধনী ব্যক্তির কোনো ব্যক্তিগত সুবিধা উনি পায়, তাহলে তার এই ব্যবসা আরও বড় করতে পারবে এবং আরও মানুষের আত্মকর্মসংস্থান হবে। এবং যদি আপনারা কেউ এই পাটখড়ির ব্যবসা করতে চান, অবশ্যই তার থেকে শিক্ষণীয়। তিনি অল্প পুঁজি দিয়ে শুরু করছিল, এখন অনেকটাই বড় হয়েছে তার এই ব্যবসা এবং বেশ ভালো মোটামুটি লাভবানও হচ্ছে। আমি এই জাকির হোসেনের এই সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আসসালামু আলাইকুম। দেখা যাচ্ছে শক্ত কোনো ভারী কাজ তো আমি করতে পারি না, দুই যে পাঁচ ছজন লোক নিয়ে আর কি এই মনে করেন তাদের সংসারে দিয়েও চলে, আমারটাও মোটামুটি চলে, এই নিয়ে আর কি মোটামুটি ভালো আল্লাহ রাখছে ডাইনবার খাই। পাটখড়ি আমি গ্রামে একটু সংগ্রহ করি, সংগ্রহ করে এগুলো বাঁচাইয়া মনে করেন বরিশাল দেওয়া হয় পানের ঘরে। সেটা হলো গ্রামের থেকে আমি কুড়ি হিসাবে আনি, আবার বাছাই করে এটা আবার কাওন আছে, আবার আটি আছে, দুই তিন আইটেম করে এটার বিক্রি হয়। ছয়জন বর্তমানে আছে, ছয়জন তাদেরকে মনে করেন ওই বাঁচতে দেওয়া হলো 35 টাকা এক করি, আর যারা বাঁধবে তাদের কাওন হিসাবে 500 টাকা দেওয়া হয়, সাড়ে চার কাউন 500 টাকা। পুঁজি তো কম, পুঁজি মনে করেন যা লাগে তাই, ওই পুঁজি তো আমার নাই, মনে করেন লাখখানে টাকা খাটানো, তাহলে আমি আর কি আরো 10-12 জন লোক খাটাইতে পারি মনে করেন, জিনিসটা আয়ের সংখ্যাটা বেশি দেখানো যাবে। দাবি আছে সরকার যদি একটু সাইডে হেল্প করে তাহলে মনে করেন অনেক আগায় যেতে পারে, আরো 5টা সংসার বাঁচতে পারে, চলো যদি খাটে তার পুরো ফ্যামিলিটা সুন্দরভাবে চলতে পারে।